নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহন বাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। এটিকে মোহন বাগান নিয়ে খারাপ আপডেট আছে, ইস্ট বেঙ্গল নিয়ে ভালো আপডেট আছে, তো সেখানে সেগুলোই তোমাদেরকে জানাবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো প্রথমে যদি ভালো খবর দিয়ে শুরু করা যায়, তো সেখানে ইস্ট বেঙ্গলের জন্য ফার্স্টেই একটা দুর্দান্ত নিউজ, আর সেটা হচ্ছে এবছরের ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে ভালো খেলা প্লেয়ার সমর্থকদের নয়নমণি হয়ে ওঠা ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। তার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। তো ক্লেইটন সিলভা পরের মরসুমও থাকছে, 2023-24 মরসুমেও কিন্তু ক্লেইটনের জাদু ইস্ট বেঙ্গলের জার্সিতে দেখা যাবে। তো নিঃসন্দেহে এটা ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য সব থেকে ভালো নিউজ। ক্লেইটন এই মরসুম দুরন্ত খেলেছে, কিছু ম্যাচ একার দমে জিতিয়ে দিয়েছে, সেই ক্লেইটন পরের মরসুম থাকছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আজকে। আর পার্সোনালি আমি এবছরের দল থেকে তিনটে প্লেয়ারকে পরের মরসুম দেখতে চেয়েছিলাম, নাওরিম মহেশিং, চুংনুঙ্গা আর তার সঙ্গে ক্লেইটন সিলভা। তো তিনজনই কিন্তু পরের মরসুমও থাকছে, বাকি মোবাশির রহমান, জেরি, তার সঙ্গে ভিপি শুয়ের সার্থক গলুই, তাদেরকেও রেখে দেওয়া উচিত। বিদেশিদের কথা বললে বাকি পাঁচজন বিদেশিকে চেঞ্জ করলেই ভালো হয়। দেখো, এবার কিরিয়াকু বা অ্যালেক্স লিমা তারা মাঝে মধ্যে ভালো খেলেছে, বাট বিদেশি রিক্রুটমেন্ট আরও বেটার হতে পারে। ক্লেইটনের সঙ্গে আরও একটা দুর্দান্ত যদি স্ট্রাইকার তারা নিয়ে আসতে পারে, ইস্ট বেঙ্গলের আপফ্রন্ট অবশ্যই শক্তিশালী হবে। ডিফেন্স বা মিডফিল্ডে যারা আছে তাদের থেকেও বেটার প্লেয়ার কিন্তু আনা সম্ভব। তো সেখানে বিদেশিদের জায়গাটাতে বাকি বিদেশিদের চেঞ্জ করলেই আই থিঙ্ক বেটার হয়। তো এই তো গেল সব থেকে বড় নিউজ। সেকেন্ড যে খবরটা বলবো সেটা শুনলেও কিন্তু অনেক ইস্ট বেঙ্গল ফ্যান খুশি হতে পারে, সেটা হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইন। তাকেও কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে, পরের মরসুম স্টিফেনকে হয়তো দেখা যাবে না। ইভেন কোনো কোনো জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে সুপার কাপের আগেও স্টিফেন হয়তো ফিরবে না, মানে তাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। এবার এই ব্যাপারটা এখন আমি কনফার্ম করতে পারিনি, অফিসিয়াল আপডেট কিছু নেই স্টিফেন দলের সঙ্গে আছে না নেই সেটার ব্যাপারে। যদিও যে অ্যাসিস্ট্যান্ট করছিল তাকে কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। স্টিফেন পরের মরসুম থাকছে নাই ধরতে পারো, সুপার কাপেও থাকবে কিনা বলা যাচ্ছে না। তো সেখানে এই খবরটাতেও কিন্তু অনেকে খুশি হতে পারে, আর স্টিফেন না থাকলে কিন্তু সুমিত পাশিও থাকবে না, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। তো ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছো এই দুটো খবরে কতটা খুশি, ক্লেইটন থাকায় কতটা খুশি, আর পরের মরসুম কনস্ট্যান্টাইন না থাকলে কতটা খুশি হবে কমেন্টে জানিও, আর পরের মরসুম কোচ হিসেবে কাকে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আর বাকি পাঁচ বিদেশির মধ্যে কাউকে কি তোমরা পরের মরসুম দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর এর সঙ্গে কিন্তু কয়েকজন ইস্ট বেঙ্গল সমর্থকের এটাও প্রশ্ন আসছিল যে হাবাস, মলিনা বা লোবেরার মতো কাউকে কি আমরা ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে দেখতে পেতে পারি। তো দেখো, এগুলো কিন্তু এই মুহূর্তে জাস্ট স্পেকুলেশন চলছে এবং লোবেরার আসার চান্স কিন্তু কিছুটা কম, বাট ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু হাবাস অথবা মলিনার মতো কাউকে ট্রাই করতেই পারে। দুজনেই কিন্তু এই সময় ফ্রি আছে, মানে মলিনা এটিকেতে এক বছর কোচিং করিয়েছিল, সে বছরই চ্যাম্পিয়ন করেছিল, সাথে স্পেন ন্যাশনাল টিমের আর কি স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও যুক্ত ছিল। তো সেখানে মলিনা তো ভীষণই হাই প্রোফাইল একজন কোচ, যে এই সময় ফ্রি আছে, কলকাতায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে, তাকে ট্রাই করলে অবশ্যই ভালো হয়। বাকি হাবাস তো আরও বেটার অপশান হতে পারে, কারণ হাবাসও ভীষণই সাকসেসফুল এবং ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে হাবাস কিন্তু অনেক দিন ধরে যুক্ত ছিল, হাবাসের প্লেয়ার চয়েসও কিন্তু অনেক ভালো। তো সেখানে সেই কারণে আই থিঙ্ক হাবাস আরও বেটার অপশান হতে পারে, কারণ হাবাস অনেক দিন বেশি ধরে ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে যুক্ত ছিল, ভারতীয় প্লেয়ারদের নিয়ে তার বেশি আইডিয়া আছে। এবং হাবাস দুটো স্টিনটে আইএসএলে কোচিং করিয়েছে, প্রথমে এসেই প্রথম মরসুম এটিকেকে চ্যাম্পিয়ন করেছিল, দেন আবার যখন কামব্যাক করলো সেখানে এসি আবার এটিকেকে চ্যাম্পিয়ন করলো, দেন এটিকে মোহন বাগান টিমের সঙ্গে যুক্ত ছিল, এটিকে মোহন বাগানকে আবার চ্যাম্পিয়ন করতে পারতো, ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে গেল। দেন যে মরসুমটা মানে আগের মরসুমটায় হাবাস দল ছাড়লো সেই মরসুমে কিন্তু খুব খারাপ হাবাস করেনি, ছটা ম্যাচের মধ্যে দুটো টিম জিতেছিল, দুটো ড্র করেছিল, দুটো হেরেছিল, যেটা মানে খুব একটা খারাপ রেজাল্ট কিন্তু ছিল না। বাট হাবাসের সঙ্গে প্লেয়ারদের একটু সমস্যা হচ্ছিল, যেরকমটা শুনেছিলাম হুগো বুমো এবং অমরিন্দর সিং তাদের সঙ্গে কিন্তু হাবাসের ঠিক মতামত মিলছিল না, বা তাদের সঙ্গে একটুখানি আর কি সমস্যা হচ্ছিল কিছু। তো সেখানে প্লেয়ারদের সঙ্গে সমস্যা হওয়ার জন্যই কিন্তু হাবাস দল ছেড়েছিল, যে ড্রেসিং রুমের ভেতর থেকে তিনি কন্ট্রোল হারাচ্ছেন, কারণ হাবাস এমন একটা আদর্শে বিশ্বাস করতো যেখানে প্লেয়াররা সবাই একসাথে থাকবে, একসাথে ডিফেন্স করবে, একসাথে অ্যাটাক করবে, মানে সেই জিনিসটা তার হচ্ছিল না বলেই সে কিন্তু দল ছেড়েছিল। সেখানে ইস্ট বেঙ্গল যদি আবার হাবাসকে ফেরায়, কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে, সেটা কিন্তু বেস্ট মুভ হতে পারে এবং ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে কিন্তু অনেক বেটার রেজাল্ট হাবাস দিতে পারে। বাট এগুলো সবই এখন স্পেকুলেশন চলছে, সেরকম কিন্তু স্ট্রং রিউমোর মানে কোনো কোচের সঙ্গে এখনও ইস্ট বেঙ্গলের পাওয়া যায়নি, অত সেখানে সেটার জন্য ওয়েট করতে হবে। তোমরা কাকে ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে দেখতে চাও কমেন্টে জানিও।
নেক্সট আমরা যদি এটিকে মোহনবাগানের খবরে চলে যাই, তো এটিকে মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লে অফ ম্যাচ উড়িষ্যার সঙ্গে। বাট তার আগে দুটো খারাপ নিউজ, দুটো প্লেয়ার নিয়ে প্রশ্নচিহ্ন। প্রথমটা ব্র্যান্ডেন হ্যামিল। তো আমি কালকে ম্যাচ প্রিভিউ ভিডিওটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ব্র্যান্ডেন হ্যামিল অথবা স্ল্যাপকোর মধ্যে এটিকে মোহনবাগানের ডিফেন্স থেকেও খেলতে পারে, সেখানে হ্যামিলারই স্টার্ট করার পসিবিলিটি বেশি। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি হ্যামিলকে দুদিন প্র্যাকটিসে দেখা যায়নি, তবে আমি জানতাম না যে হ্যামিল অ্যাকচুয়ালি টিমের সঙ্গে এখন নেই। তো ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে মিসিং ছিলেন, এবং আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কোনো পারিবারিক সমস্যার কারণে, হয়তো বাড়ির কারো শরীর খারাপ হয়েছে বা অন্য কোনো ফ্যামিলি প্রবলেম হয়েছে, সেই কারণে কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল অস্ট্রেলিয়াতে ফিরে গিয়েছে। আর উড়িষ্যা এফসি ম্যাচের আগে ব্র্যান্ডেন হ্যামিল ফিরবে কি ফিরবে না সেটা জানা নেই, বাট যেহেতু এখন হ্যামিলকে ছাড়াই এটিকে মোহনবাগান প্র্যাকটিস করছে, পরিকল্পনা সাজাচ্ছে, তো সেখানে ধরতে পারো উড়িষ্যা ম্যাচে কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল থাকছে না, মানে থাকলেও স্টার্ট করছে না। এবার আমি একটু ভেতর থেকে জানার চেষ্টা করেছিলাম যে উড়িষ্যা ম্যাচে হ্যামিল অ্যাভেলেবেল থাকছে কিনা, বাট আমি যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে এটা একটা সিক্রেট, এটার ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তো সেখানে হ্যামিল ফিরবে কি ফিরবে না উড়িষ্যা ম্যাচের আগে সেটা স্পষ্ট নয়। তো সেখানে কিন্তু স্ল্যাপকো ড্যামসনোভিচ গত ম্যাচের নায়ক, ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, গোল করেছিল, ভালো খেলেছিল, তো সেই স্ল্যাপকোই কিন্তু এটিকে মোহনবাগানের হয়ে উড়িষ্যা এফসি ম্যাচটাই স্টার্ট করতে চলেছে। তো এটা একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে যে লাস্ট ম্যাচে আর কি স্ল্যাপকো আর প্রীতম তারা একসাথে খেলেছে, স্ল্যাপকো ভালো খেলেছে, গোল করেছে, তার কনফিডেন্স লেভেলও ভালো থাকবে, এবং সেখানে কিন্তু প্লে অফের ম্যাচটাতেও স্ল্যাপকোই খেলতে চলেছে প্রীতমের সঙ্গে। বাকি সেকেন্ড যে খারাপ খবরটা আছে সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স, তার কিন্তু আবার হ্যামস্ট্রিংয়ে চোট আছে, সে কিন্তু প্র্যাকটিস করছে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় গ্ল্যান মার্টিন্স কিন্তু চোট নিয়েই খেলছে লাস্ট দু তিনটে ম্যাচ, সেই জন্যই কিন্তু দেখবে যে গ্ল্যান মার্টিন্সকে কিন্তু একটু আগেই তুলে নিচ্ছে জুয়ান ফেরান্দো। লাস্ট ম্যাচে গ্ল্যান মার্টিন্স ভালো খেলছিল, তাও ওই 64-65 মিনিটের মাথায় কিন্তু গ্ল্যান মার্টিন্সকে তুলে নিয়েছিল, এবং সম্ভবত হ্যামস্ট্রিংয়ে চোট আছে, সেই কারণে কিন্তু গ্ল্যান মার্টিন্সও প্র্যাকটিস করছে না। তো উড়িষ্যা ম্যাচে কিন্তু গ্ল্যান মার্টিন্সকে নিয়েও একটু সন্দেহ আছে, এবার হয়তো পেন কিলার খাইয়ে নামিয়ে দিতে পারে জুয়ান ফেরান্দোর, গ্ল্যান মার্টিন্স খুব পছন্দের প্লেয়ার, তাকে হয়তো যা হোক করে চোট নিয়েও নামিয়ে দিতে পারে। বাট যদি গ্ল্যান মার্টিন্স একদমই খেলতে না পারে, সেখানে হয়তো পুইটিয়া স্টার্ট করতে পারে গ্ল্যান মার্টিন্সের জায়গাটায়। যদিও ম্যাথিউ কিন্তু মোটামুটি প্র্যাকটিস করছে, সেক্ষেত্রে ম্যাথিউগের পরের ম্যাচের প্লেইং ইলেভেনে ফেরার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে। তো সেখানে উড়িষ্যা এফসি ম্যাচে এটিকে মোহনবাগানের যে প্লেইং ইলেভেনটা কালকে দিয়েছিলাম সেখানে কিছু চেঞ্জ হবে, আজকে একটা আপডেটেড প্লেইং ইলেভেন তোমাদের বলছি, যেরকমটা উড়িষ্যা এফসি ম্যাচে এটিকে মোহনবাগানের হতে পারে। সেখানে ওই 4-2-3-1 ফরমেশনেই জুয়ান ফেরান্দো যাবে, গোলে ভিশাল কায়েত, লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রাই, দুজন সেন্টার ব্যাক প্রীতম কোটাল, তার সঙ্গে স্ল্যাপকো ড্যামসনোভিচ, সেন্ট্রাল মিডফিল্ডে কার্ল ম্যাথিউক, তার সঙ্গে গ্ল্যান মার্টিন্স খেলবে, আর মার্টিন্স ফিট না থাকলে সেখানে কিন্তু পুইটিয়া স্টার্ট করবে। নম্বর 10 রোলে হুগো বুমো, লেফট উইং থেকে আশিক কুরুনিয়ান, রাইট উইং থেকে মানবীর সিং, আর নম্বর 9 দিমিত্রি পেত্রাতোস। তো এরকম প্লেইং ইলেভেনে কিন্তু উড়িষ্যা এফসি ম্যাচে এটিকে মোহনবাগানের হতে চলেছে। আর যেরকমটা কালকের ভিডিওতে বলছিলাম যে এটিকে মোহনবাগান প্লেয়ারদের আর কি পেনাল্টি প্র্যাকটিস করা উচিত, পেনাল্টি মারা, কারণ ম্যাচ টাইব্রেকারে যেতে পারে, একটাই ম্যাচ নকআউট ম্যাচ, 90 মিনিটে শেষ না হলে এক্সট্রা টাইম, এক্সট্রা টাইমে শেষ না হলে টাইব্রেকার, সেখানে গিয়ে ম্যাচের ফলাফল, জিতলে সেমিফাইনাল, হারলে বাড়ি, সেখানে পেনাল্টি তারা প্র্যাকটিস করেছে আজকে জুয়ান ফেরান্দোর আন্ডারে। এটিকে মোহনবাগান প্লেয়াররা কিন্তু অনেকক্ষণ ধরেই আর কি পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করেছে। তো গাইস সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। তো এটিকে মোহনবাগানের দুটো প্লেয়ার মিসিং নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।